অনলাইনে আমার যে জিনিসটা ভালো লাগছে, এটা এটাও একটা বেবি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটাও একদম জিরো সাইজ বেবির। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, অনেকেই হয়তো জানেন যে আমার এখন প্রেগনেন্সি পিরিয়ড চলতেছে। আমার এখন হচ্ছে আমার প্রায় 9 মান্থ কমপ্লিট। তো আগামী কিছু দিনের মধ্যেই হয়তো আমরা সুখবর শুনব, আগামী কিছু দিনের মধ্যে আমার ডেলিভারি হয়ে যাবে ইনশাল্লাহ। তো ডাক্তার বললো যে আমার যেহেতু প্রথম বেবি নর্মাল ডেলিভারিতে ছিল, তো আমরা এবারও অ্যাটেম্প নিব নর্মাল ডেলিভারির জন্য, আর বাকিটা আল্লাহ যা করে আল্লাহর ইচ্ছা। তো আমি আপনাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে আমার হসপিটাল ব্যাগে আমি কি কি রাখতেছি এবং কি কি রাখাটা খুবই জরুরি। অনেক নতুন মারাই, আমার যেহেতু এটা সেকেন্ড বেবি, আমি নতুন মা না, আমি হচ্ছে সেকেন্ড টাইম মা হচ্ছি। তো আমি অনেকের ভিডিও দেখেছি, কিছু হ্যাঁ প্রয়োজনীয় জিনিস তারা দেখাইছে, কিছু কিছু অপ্রয়োজনীয় জিনিসও তারা দেখিয়েছে যেগুলো আপনি হাসপাতালে না নিলেই চলে। ঠিক আছে, যখন লাগবে তখন কিনবেন, যদি না লাগে তেন কেন কিনবেন। ঠিক আছে, একদম মানে আপনি হাসপাতালে যাচ্ছেন 2 থেকে 3 দিনের জন্য, আপনি 1 মাসের জিনিস নেওয়ার তো দরকার নেই। আমি জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আপনাদেরকে আজকে দেখাবো, আমি আমার সেকেন্ড বেবির জন্য আমি কী কী নিচ্ছি হাসপাতালের ব্যাগের মধ্যে। প্রথমেই হচ্ছে এখানে ল্যাঙ্গুয়েজ দেখতেছেন, ল্যাঙ্গুয়েজ এগুলো হচ্ছে একদমই জিরো সাইজ বেবির জন্য। ঠিক আছে, এগুলো কিনতে পাওয়া যায় মার্কেটে, আমি দামটা বলবো না, দামটা ভ্যারি করে 25 টাকা থেকে 50 টাকা 80 টাকা 60 টাকা এরকম ভ্যারি করে। তা আমি এগুলো সব ধুয়ে নিছি, দেখতেই পাচ্ছেন যেগুলো কুচকানো আছে, হ্যাঁ এগুলো সব ওয়াশ করে ধুয়ে নিয়েছি। আর আমি নিজে 20টা ল্যাঙ্গুয়েজ বানিয়েছি আমার পুরানো ওড়না দিয়ে। অনেকে বলবেন এখন পুরানো কাপড় দিয়ে কেন, কারণ এগুলো সফট হয়। ঠিক আছে, তারপর অনলাইনে আমার যে জিনিসটা ভালো লাগছে, এটা এটাও একটা বেবি ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এটাও একদম জিরো সাইজ বেবির, এটা হচ্ছে বেবি আপনার 2-3 মাস হয়ে গেলে আর আপনি পরাইতে পারবেন না, একদম জিরো সাইজ থাকলে পরাতে পারবেন। এই জিনিসটা বেশ ভালো লাগছে আমার, একটা প্যাকেটের মধ্যে 5টা করে আসে। নিনজা হাতুড়ির যে ল্যাঙ্গুয়েজ দেখবেন, নিনজা হাতুড়ির ল্যাঙ্গুয়েজের মতো। তো এই হচ্ছে গিয়ে এই জিনিসটা আমার খুব ভালো লাগছে, একটা প্যাকেটে 5টা করে থাকে। আমি এটা আনার পরে আবার নিজেও আমি কিছু গেঞ্জির কাপড় দিয়ে আমার যেই বাসার পুরনো আমার হাজব্যান্ডের গেঞ্জি বা আমার যে গেঞ্জির ফ্রকগুলো ছিল যেগুলো আমি পরি না, তো যেগুলো এখন সাইজেও হবে না আমার, সেগুলো কেটে কেটে আমি এরকম কিছু আর একটু বড়ো সাইজের বানিয়ে নিয়েছি, যাতে 3-4 মাস পরে আমি ওগুলো পরাতে পারি, কারণ এটা হচ্ছে বেশি হলে আমি 40 দিন হয়তো পরাতে পারবো। তারপরে দেখাচ্ছি হচ্ছে বেবির জামা। ঠিক আছে, যেহেতু আমি নর্মাল ডেলিভারি অ্যাটেম্প নিব, তো হয়তো আমার 2 দিন থাকতে হতে পারে বা 1 দিনের পরে হয়তো আমাকে ছেড়ে দিবে, যদি আল্লাহর রহমতে নর্মাল হয়, আর যদি সিজারিয়ান হয় তাহলে হয়তো 2-3 দিন থাকতে হতে পারে। তো বেবির জামা 2-4টা আমি নিয়ে রাখছি, এরপরেও জানি যে হওয়ার পরে অনেক গিফট আসবে, তো গিফটের কারণে হচ্ছে কি আর বেশি কিছু নেওয়ার দরকার নেই, মানে বেশি নিই নি আমি 5টা সেট নিছি, এরপর লাগলে কিনে নিব। ঠিক আছে, আর এটা হচ্ছে সবচেয়ে এসেনশিয়াল জিনিস, যেটা হচ্ছে বেবি জন্ম হওয়ার পরপরই, এই যেটা আমার ভাইয়ের ছেলের ক্ষেত্রেও হয়েছে, নখ দিয়ে আঁচড় দিয়ে দিয়ে সে হচ্ছে গিয়ে তার গালে মাথায় ক্ষত করে ফেলে। তো আপনারা এই জিনিসগুলো যদি পান নিয়ে নেবেন। এটা হচ্ছে 2টা হাত মোজা, 2টা পা মোজা, আর হচ্ছে একটা এরকম টুপি থাকে। ঠিক আছে, তো এইগুলো আমি 2 সেট নিয়ে নিয়েছি। পা মোজাটা তো পরা লাগে না, পা মোজাটাও আপনি হাতেই ইউজ করতে পারবেন। ঠিক আছে, পা মোজা এক্সট্রা করে আমি 1 সেট নিয়েছি, এখানে হচ্ছে 2 সেট নিয়েছি আমি, যদিও টুপিটা লাগবে না, আমার প্রথম বেবির সময় টুপি লাগে নাই। তারপর হচ্ছে এই যে এটা হচ্ছে পা মোজা, যদি ইনকেস তার ঠান্ডা লাগে তাহলে আমি এটা পরাই দিব। আর হচ্ছে আরেকটা জিনিস, আমার প্রথম বেবির সময় এই জিনিসগুলো খুব রেয়ারলি পাওয়া যেত, এখন কিন্তু একদম ইজিলি পাওয়া যায়, এই যে হাত মোজাগুলো একদম ইজিলি পাওয়া যায়, তখন খুব রেয়ারলি পাওয়া যেত। পুরো ফুল বক্স সেট কিনলে তখন এটা 2টা হাত মোজা পাওয়া যেত, এখন একদম আলাদা করে পাওয়া যায়। তারপর হচ্ছে এই যে বেবির আপনার লালা টালা মোছার জন্য, হ্যাঁ বা বেবির গা ওয়াশ করার জন্য এই যে এরকম সফট সফট কিছু হচ্ছে টাওয়াল, এগুলো সব আমি ধুয়ে নিয়েছি। হ্যাঁ, সবগুলো আপনারা ডিটারজেন্টে ধুয়ে, স্যাভলনের পানিতে ধুয়ে তারপর হচ্ছে রেডি করে নেবেন। এই গেল বেবির জিনিসপাতি।
তারপরে হচ্ছে এখানে একটা হচ্ছে যেটাকে আমরা পানি ক্লথ বলি বা পানি কাপড় বলি বা হচ্ছে গিয়ে বেবির কে রাখার জন্য যাতে হাগুমুতো করলে যাতে বিছানায় না পড়ে সেজন্য একটা এরকম প্লাস্টিক ম্যাট নিয়ে নিয়েছি তারপর একটা হচ্ছে এটা কেপ টাওয়েল একটা নিয়ে নিয়েছি কেপ টাওয়েলটা আমার মনে হয় বেশি বেশি দিন লাগে না হ্যাঁ কেপ টাওয়েলটা মানে এরপরও দেখা যায় হচ্ছে বেবি যখন নতুন নিউবর্ন বেবি হবে তো হচ্ছে গার্ডিয়ানের হাতে তুলে দেওয়ার সময় কেপ টাওয়েলটা দিয়ে পেঁচায় তুলে দিলে বেটার হয় এখন সবাই বলবেন যে সব গোলাপি গোলাপি কেন আমরা এক্সপেক্ট করতেছি যে একটা গার্ল বেবির জন্ম দিব সেজন্য সব গোলাপি গোলাপি এটা হচ্ছে গিয়ে বেবিকে পেঁচায় নেওয়ার জন্য একটা টাওয়েল নিয়ে নিয়েছি ঠিক আছে এটা একটা বেবি টাওয়েল এটার সাথে আবার আমরা একটা বড় টাওয়েলও নিয়ে নিয়েছি যাতে হাসপাতালে যদি এসি টেসি চলে যাইলে যাতে বেবি ঠান্ডা না লাগে এবং এইটার পিছনের হিস্ট্রিটা আমি আগের ভিডিওতে বলেছি যে এটা হচ্ছে আমার শ্বশুরের জাদুর বাক্স থেকে বের করা একটা টাওয়েল আমার শ্বশুরের শেষ স্মৃতি ঠিক আছে আমার ছেলে আমার শ্বশুরের অনেক স্মৃতি পেয়েছে যদিও আমার ছেলে হওয়ার আগে আমার শ্বশুর মারা গিয়েছিল ওনার একটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি যে একটা স্টিলের বক্স ছিল ওই বক্স থেকে আমরা উনি মারা যাওয়ার পরে অনেক কিছু পেয়েছি ঠিক আছে বাচ্চাদের বিশেষ করে বাচ্চাদের জিনিসপত্র তারপর অ্যাডাল্ট পার্সনের জিনিসপত্র মানে তানিমের জন্য আম তারপরে হচ্ছে গেঞ্জি তারপর ট্রাউজার ট্র্যাক স্যুট অনেক ধরনের জিনিস পেয়েছি আমরা ওখান থেকে আমরা বাচ্চাদের অনেক জিনিস পেয়েছি মানে উনি ওগুলো যত্ন করে রেখে গেছে ওনার নাতিপুতিদের জন্য এই একটা ওয়েট টিস্যু নিয়ে নেবেন বেবির হাগুমুতো ওয়াশ করার জন্য একটা ওয়েট টিস্যু আর এইটা হয়তো অনেকে প্রতিবাদ করবেন যে এটা কেন নিচ্ছেন এটা নিচ্ছে হচ্ছে কি অনেক সময় বেবি দেখা যায় দুই তিন দিন ধরে মায়ের দুধ পায় না তো সেক্ষেত্রে দেখা যায় এত কান্নাকাটি করে ওই কান্নাকাটি আসলে সহ্য করার ক্ষমতা মা বাবার থাকে না তো আমি ইমার্জেন্সির জন্য নিয়ে নিছি কারণ আমার প্রথম বেবিও দেখা গেছে হচ্ছে কি চার দিন দুধ পায় নাই তো আমি প্রথমে হালকা পাতলা একটু ফিডার আমার খাওয়াতে হয়েছে তো সেজন্য ইমার্জেন্সির জন্য নিয়ে নিছি তারপর হচ্ছে বেবির জন্য এই জিনিসটা আমি যখন ফার্স্ট বেবি হয়েছিল আহনাফ তো আহনাফের সময় এই জিনিসটা বের হয়েছিল মনে হয় আহনাফ জন্মের পরেই পরেই বের হয়েছিল তখন অনলাইনে এটার একটা ক্রেজ ছিল এত হাইপ ছিল যে এটার প্রাইসটাও সেই রকম ছিল ১৫০০ টাকা করেছিল এই ইয়েগুলা ঠিক আছে তো তখন ১৫০০ টাকা দিয়ে আমার কেনাটা মনে হয়েছে ওয়েস্ট অফ মানি বাট এখন আমরা এটা পাচ্ছি হচ্ছে মাত্র ২৮০ টাকা দিয়ে মনে হয় আমি কিনছি হ্যাঁ ফুল সেটটা কিনছি ২৮০ টাকা দিয়ে আবার হচ্ছে আপনার এই যে ভিতরের এটা যদি আপনি এক্সট্রা নিতে চান তাহলে পার পিস ৫০ টাকা করে এটা মনে হয় আমার আরও একটা নিতে হবে আমার একটা নেওয়াটা বোকামি হয়েছে এটা আরেকটা নিলে ভালো হবে আমার ভাবির বাচ্চা হয়েছে তো ও এটা ইউজ করতেছে বলতেছে আপু এটা বেশ ভালো খারাপ না আচ্ছা এরপর হচ্ছে বাচ্চার কাঁথা এই যে দেখেন এইগুলো হচ্ছে আমার ভাবি আর হচ্ছে ভাবির ছোট বোন বানিয়ে আনছে ওরা নিজেরা বানাইছে এই দুইটা হচ্ছে এই ভাবি বানাই ভাবির ছোট বোন বানাইছে এটা হচ্ছে ভাবি বানাইছে ঠিক আছে তো ভাবিরটা কোথায় ভাবির এটা ভাবি বানাইছে ঠিক আছে এটা ভাবি বানাইছে খুব সুন্দর করে বানিয়ে আনছে তারা আর বাকি বাদ বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে আপনারা যারা আমাকে চিনেন বা জানেন আমার অনলাইন শপ আছে আমি কাঁথার বিজনেস করি বেবি কাঁথার বিজনেস করি তা আমি আমার কর্মীদেরকে দিয়ে এগুলো বানিয়ে নিছি ঠিক আছে আমার মতো সাইজ করে বলতে হচ্ছে গিয়ে ৩৪x৪৪ করে বানিয়ে নিছি কারণ হচ্ছে আপনার মার্কেটে যে কাঁথাগুলো পাওয়া যায় সেগুলো অনেক ছোটো ছোটো কাঁথা পাওয়া যায় ঠিক আছে আর কাপড়ের কোয়ালিটি খুবই বাজে থাকে যতবার ধুবেন ততবার রং উঠবে এই যে এটা হচ্ছে মার্কেট থেকে কেনা কাঁথা এই যে দেখেন এই সাইডটা থেকে রং উঠে এই সাইডে ভরে গেছে ঠিক আছে বাট এরপরও আমার কাঁথার ডিজাইনটা সুন্দর লাগছে সেজন্য আমি কিনে নিছি হ্যাঁ এটা মনে হয় এইটা একটা কাঁথাই আমার কিনতে ৪৫০ টাকা লাগছে এই একটা কাঁথাই ৪৫০ টাকা আর আমি এগুলো বানিয়েছি মনে হয় পার কাপড় তো আমি কিনে দিছি আর কর্মীরা মনে হয় আমার দিতে হয়েছে পার পিসে ১০০ টাকা করে তারপরে এইগুলো আমার বানানো কাঁথা ঠিক আছে এগুলো সব বানানো কাঁথা এগুলো থেকে রং উঠবে না কিন্তু যেগুলো আপনারা মার্কেটে কিনতে পাবেন ইভেন আমি নিজে যেগুলো সেল করি এগুলো থেকে রং উঠবে এটা কম্পালসারি মানে এটা থেকে রং উঠবে তারপর আরেকটা জিনিস দেখাই এই জিনিসটা আমি আনাফের সময় নিয়ে নিই এখন নিয়েছি এটা হচ্ছে
আপনারা যখন ঢাকা শহরের গাড়িতে ট্রাভেল করবেন তখন দেখবেন হচ্ছে যানজটে যখন বসে থাকবেন এইরকম পাঁচটা টাওয়াল, হ্যাঁ একদম সফট এবং সুতির মধ্যে, কিন্তু এই টাওয়ালগুলো একদম সুতির মধ্যে থাকে এবং পানি শোষণ ক্ষমতা খুব ভালো। দেখবেন হচ্ছে ফেরিওয়ালারা এসে পাঁচটা 100 টাকা করে সেল করে। তো এটা আমার মাথায় আসছে যে এটা যখন বেবিকে আপনি পরিষ্কার করাবেন, হাগুমতো করবে তখন পরিষ্কার করবেন, ধরেন কাঁথার মধ্যে শোয়াইছেন, কাঁথাটা ভরে গেছে, তো কাঁথাটা আপনি মোড়াইয়া সরাই ফেললেন আর এইটা বেবির পাছার নিচে রেখে বা বেবির পিঠের নিচে রেখে বেবিকে ওয়াশ করালেন, করাইয়ে হচ্ছে এটা ফেলে দিলেন, বা বেবি ওয়েট হয়ে গেলে বা বেবি কোথাও ভিজে গেলে আপনি এটা দিয়ে ইজিলি ক্লিন করে ফেলতে পারবেন, কারণ এটা পানি শোষণ ক্ষমতা খুব ভালো। সেজন্য আমি এরকম পাঁচটা নিয়ে নিছি, ঠিক আছে, হাসপাতালের জন্য। ঠিক আছে, তারপরে হচ্ছে এখন দেখাবো আমার জন্য আমি কী কী নিয়েছি। হ্যাঁ, আমি নর্মাল ডেলিভারি হলে ওরা একদিনের বেশি রাখে না, তো এরপরেও দেখা যায় হচ্ছে ডেলিভারির পরপরই যেহেতু হচ্ছে একটু ব্লিডিং হয়, তো ব্লিডিংয়ের কারণে কিন্তু জামা কাপড় ভরে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আমি সেফটি সাইডের জন্য 1 2 3 4 5 5টা পেটিকোট নিয়েছি, 5টা পেটিকোট। তারপর হচ্ছে 2টা মেক্সি, এটা একটা মিক্সি, এটা একটা মিক্সি, এগুলো হচ্ছে মাদার মিক্সি। হ্যাঁ, মাদার মিক্সিটা কিরকম হয় আমি বলি, অনেকে হয়তো এখন চিনেন বা অনেকে হয়তো চিনেন না। এই যে মাদার মিক্সিগুলোর এখন যেই সিস্টেমটা, এটা হচ্ছে এই যে এই সাইডটা ফাঁকা থাকবে, আপনার এই সাইডটা ফাঁকা থাকবে, এগুলো চেইন দিয়ে বন্ধ করা থাকবে। হ্যাঁ, আপনি যখন ব্রেস্ট ফিডিং করাবেন, নার্সিং মিক্সিও বলে অনেকে, ঠিক আছে, যখন ব্রেস্ট ফিডিং করাবেন আপনি এটা খুলে ব্রেস্ট ফিডিংটা করাবেন, তাইলে আপনাকে ফুল মাঝখান দিয়ে খুলে করাতে হলো না। অনেক সময় মাঝখান দিয়ে খুললে পুরা মানে ওপেন হয়ে যায়, অনেকের অস্বস্তি লাগে, মানে আমার খুব অস্বস্তি লাগে পুরাটা ওপেন হয়ে গেলে। তো এটা হচ্ছে গিয়ে আপনার সাইড দিয়ে একটা ইয়ে থাকতেছে, সাইড দিয়ে দুই সাইডে দুইটা ব্রেস্টের দুই সাইডে দুইটা হচ্ছে চেইন থাকতেছে, ওই চেইনটা আপনি খুলে বাচ্চাকে ফিট করাতে পারবেন। এরকম চাইলে আপনি নিজেও টেইলারকে দিয়ে বানিয়ে নিতে পারেন, ঠিক আছে। আমি এগুলো রেডিমেড কিনে নিছি নিউ মার্কেট থেকে। আর এইটা হচ্ছে গিয়ে এটা দেখেন, এটা দুই পাশেই আছে, হ্যাঁ এটা দেখেন এই পাশেও আছে। হ্যাঁ, আপনি চাইলে এভাবে খুলেও ব্রেস্ট ফিডিং করাতে পারবেন, দুই সাইডে খুলে, দুই সাইডে চেইন খুলে। আবার আপনি যদি মনে করেন যে না চেইন খুলবো না, আপনি ডাইরেক্ট, আমি ডাইরেক্ট খুলে খাওয়াবো, আমি ডাইরেক্ট খাওয়া মানে আপনি অভ্যস্ত, ঠিক আছে, চেইন টেনে আপনি অভ্যস্ত না, বা চেইনে হয়তো আপনার বাচ্চা খোঁচা খাইতে পারে, হ্যাঁ সেক্ষেত্রে আপনি এটা খুলেও ব্রেস্ট ফিডিংটা করাতে পারবেন, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে আমরা নিয়েছি আমার জন্য। আর এখানে এইখানে আরেকটা জামা দেখেন, এটা একটা নতুন স্টাইলের জামা আসছে। আমি সেদিন আলিয়া ভাট, এখন প্রেগনেন্ট আলিয়া ভাটকেও দেখছি এটা পরে থাকতে, আলিয়া ভাটের একটা টিকটকের মধ্যে মনে হয় আমি পেয়েছি যে সে এটা পরে ওর মেকআপ ভ্যানিটি থেকে বের হচ্ছিল, ভ্যানিটি ভ্যান থেকে বের হচ্ছিল, ঠিক আছে, তো ওখানে দেখছি। তো এই জামাটা কিন্তু আসলে ও প্রেগনেন্ট হওয়ার আগে, আমি যখন নতুন প্রেগনেন্ট হয়েছি তখনই দেখছি আমি হচ্ছে এই জামাটা হচ্ছে অনলাইনে কিন্তু বেশ সারা তুলছে। হ্যাঁ, এটা হচ্ছে অনেকটা ম্যাটারনিটি টাইপ একটা ড্রেস, পরলে পেটটা একদমই বোঝা যায় না, কিন্তু প্রবলেম হচ্ছে এটাতে চেইন ছিল না, তো আমি এটাতে আবার চেইন লাগাইছি, ঠিক আছে। এটাতে হচ্ছে আমি টেইলরকে দিয়ে এই যে এই জায়গাটাতে আমি চেইন লাগাইছি, হ্যাঁ কাটাইয়ে আমি এখানে চেইন লাগাইছি, আর টেইলর গলাটা একটু বড় করে ফেলছে, যার কারণে আমার এখানে আবার একটা সেফটি পিন লাগাতে হয়েছে। তো এটা এই জিনিসটা পরলে খুবই সুন্দর লাগে, মানে মেক্সিতে যেরকম একটা আছে না, মানে কিরকম একটা ঢোল ঢোল টাইপের লাগে, ওরকম লাগে না, এই জামাটা পরলে খুবই সুন্দর লাগে। প্রেগনেন্সি তো মানে আপনার পেটটা অত ভালো করে বোঝা যাবে না, এবং আপনি খুবই কমফোর্টেবল লাগে, কারণ প্রচুর ঘেরওয়ালা একটা ড্রেস এটা, ঠিক আছে। এরকম আমার এইটা একটা নিচ্ছি, আমি আরও একটা বাসায় আছে ইমার্জেন্সির জন্য রেখেছি, যদি মনে হয় যে না আমি মেক্সি পরে আরাম পাচ্ছি না, আমার এই ধরনের ফ্রকটাই লাগবে, সেক্ষেত্রে হচ্ছে বাসাটা আমি হাজবেন্ডকে দিয়ে আনায় নিব, ঠিক আছে। আর হচ্ছে আপনার কমফোর্টেবল, আপনি যেই প্যান্টিগুলোতে কমফোর্টেবল এরকম দুইটা প্যান্টি বা চারটা প্যান্টি নিয়ে নেবেন। আমি এইরকম কিছু গেঞ্জি কাপড়ের, হ্যাঁ কমফোর্টেবল প্যান্টি নিয়েছি। আর হচ্ছে বাচ্চার এই যে লালা টালা মোছার জন্য, মুখটুক ওয়াশ করার জন্য, হ্যাঁ এইরকম ছোটো ছোটো গেঞ্জির কাপড়, যেমন ভাইয়াদের ধরেন অনেক গেঞ্জি পুরান হয়ে যায়, তখন ওই ভাইয়াদের গেঞ্জি কেটে আপনি এরকম করে
ছোট ছোট গেঞ্জি গুলা নিতে পারেন। এটা হচ্ছে আনাফের গেঞ্জি, আনাফের একদম ইনটেক একটা গেঞ্জি, এটা পরানোই হয় নাই তাকে, কিন্তু ছোট হয়ে গেছে। তো আনাফের এরকম দুই একটা গেঞ্জি ছিল, এগুলো আমি নিয়ে নিছি যাতে বেবিকে আমি ওয়াশ টোয়াশ করাতে পারি, বা বেবির মুখ টুক মুছতে পারি, ঠিক আছে, ঘামটা মুছতে পারি। তো এই ছিল হচ্ছে আমার বেবি ব্যাগের মধ্যে হোয়াটস ইন মাই হসপিটাল ব্যাগ, ঠিক আছে। এগুলো ছিল আমার হসপিটাল ব্যাগের মাল মশলা বা জিনিসপাতি। তো আশা করি সবার হেল্প হবে, এত বেশি কিছুও নেওয়ার দরকার নেই, আবার এত কম কিছুও নেওয়ার দরকার নেই। আপনি যদি তিন দিনের প্রিপারেশন নিয়ে যান, তিন দিনের জন্য তিনটা মেক্সি বা তিনটা জামা, চারটা জামা এনাফ যদি আপনার সি সেকশন হয়। আর যদি আপনি নর্মাল ডেলিভারি করেন তাহলে এইরকমই আমার মনে হয় এনাফ। আর বাসা যদি আশেপাশে হয়ে থাকে, যদি আরও এক্সেস মানে এক্সেস কিছু লাগে, সেক্ষেত্রে তো আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে দিয়ে আনাতেই পারবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের মতো আমাদের আজকের ব্লগে দেখিয়ে দিলাম, সবাই আমার জন্য দোয়া করবেন। আর হয়তো কিছুদিনের মধ্যেই হচ্ছে আমার ডেলিভারিটা হয়ে যাবে। আজকে হচ্ছে ভিডিও হয়তো আমি কবে পাবলিশ করবো জানি না, ডেলিভারির হয়তো হয়তো ডেলিভারির পরে পাবলিশ করবো। আজকে তিন তারিখ, সেপ্টেম্বরের তিন তারিখ, আমরা এক্সপেক্ট করতেছি সেপ্টেম্বরের 19 তারিখের মধ্যে হয়তো ডেলিভারি হয়ে যাবে, 19 তারিখের আগে হয়ে যেতে পারে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।